এই ওষুধগুলো তাড়াতাড়ি লাগবে। আপনি ওষুধগুলো যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসুন। ডাক্তারবাবু, মার কি হয়েছে? মা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, ভালো তো হয়ে যাবে। আসলে একটা প্রচন্ড শক, আর এটা হয় সাধারণত একটা এক্সাইটমেন্ট থেকে। কি হয়েছিল মার? ওই চাকরি নিয়ে একটু কথা কাটাকাটি, মানে যেমন হয় আর কি। তুমি তো বুদ্ধিবতী মেয়ে, কথা কাটাকাটি করতে গেলে কেন? শোনো, ওষুধগুলো ঠিক সময় মতো খাওয়াবে, আর কাল সকালে তুমি আমায় একটা রিপোর্ট করবে। কাল হয়তো একটা স্ক্যান করতে হতে পারে, আর সেই সঙ্গে একটা ইসিজি। মা, ওটা সকাল হয়ে গেছে, হরলিক্সটা খেয়ে নাও। ও মা, ওঠো মা, মা গো, মা, ও মা, মেসুমশের চেহারাটাও ভীষণ খারাপ হয়ে গেছে রে। কেয়া, এবার কিন্তু আমাদের উঠতে হবে, 7:30 বেজে গেছে। আমি বরং একবার মেসুমশের সঙ্গে দেখা করে আসি। টুকুন, কি আর বলবো, আই এম রিয়েলি ভেরি আপসেট। আমি কিন্তু তোমাদের বিয়ের খবরটা পেয়ে খুব খুশি হয়েছি। আচ্ছা টুকুন, আমরা দুজন কি ভালো বন্ধু হতে পারি না? বন্ধুই তো আছি, বন্ধু থাকবো, তোমার বন্ধু, কে আর বন্ধু? আমি যদি তোমাকে চিঠি লিখি, উত্তর দেবে? কেন দেব না? টুকুন, কখনো কোনো দরকার হলে আমাকে বা কেয়াকে জানাবে। নিশ্চয়ই জানাবো।
তোমরা ছাড়া তো আমার আর কোনো বন্ধু নেই। জানোই তো আগামী 16 তারিখ আমাদের বিয়ে প্যারিস হলে। সরি, তোমাদের বিয়েতে আমি থাকতে পারবো না। আমি 2 তারিখেই জয়েন করতে চাই। 2 অগস্ট কি বলছো? তার মানে আমাদের বিয়েতে তুমি থাকবে না? কি করব বলো। তাছাড়া এইরকম একটা সিচুয়েশনে মেসোমশাই কি একা থাকবেন? সারা জীবন মা দেখাশোনা করেছে, সবাই যদি ভাবে বাকি জীবনটা আমি দেখাশোনা করব তাহলে খুব ভুল হবে। মাঝে মাঝে আমার এখানে দম বন্ধ হয়ে আসে, এক মুহূর্ত আমার এখানে থাকতে ইচ্ছে করে না।